نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. তো আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে আলোচনা করছিলাম খাটা জবান নিয়ে। আশা করি গতকালকে ক্লাসটা সকলে করছেন, এবং আমরা গতকালকে এর আগে পড়ছিলাম, আমরা শুরু থেকে পড়ছিলাম, প্রথমে পড়ছিলাম হরফ আর 29টি হরফের সহি উচ্চারণ, এরপরে পড়ছিলাম বিভিন্ন হরফের মধ্যে পার্থক্য, কোন হরফের উচ্চারণের মধ্যে কি পার্থক্য তা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আচ্ছা, এরপর পড়ছিলাম আমরা হরকত। হরকত মানে কি? জবর, জের, পেশ, ওগুলা নিয়ে আমরা পড়ছি এবং অনুশীলনও করছি। এরপর পড়ছি আমরা তানবিন। তানবিন মানে দুই জবর, দুই জের, দুই পেশ, ওটা নিয়ে আমরা অনুশীলনও করছি এবং বিস্তারিত ক্লাসও নিয়েছে। আচ্ছা, এরপর গতকালকে পড়ছিলাম আমরা খাড়া জবর। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে একালের পরিমাণ টানতে হয়, এটা আমরা গতকালকে পড়ছিলাম বিস্তারিত, এবং আপনারা আশা করি সকলে প্র্যাকটিস করছেন, কায়দাটার মধ্যে সবকিছু আছে। তবে আজকে এখানে কায়দাটার মধ্যে সিরিয়ালে এখানে ওই মদের কিছু জিনিস আসবে, সিরিয়ালে মদের কিছু জিনিস আসার কথা, তবে আমরা এগুলো এখান থেকে পড়বো না। আমরা সরাসরি কয়েক খ্রিস্টা বাদ দিয়ে আমরা চলে যাব যজমের খ্রিস্টের মধ্যে, ওগুলো পরে পড়বো আমরা। এখানে মধ্যখানে কয়েকটা খ্রিস্টা বাদ দিবে, ওগুলো শেষে পড়বো, ওগুলো এখন পড়লে অনেকের বুঝতে কষ্ট হবে, আমরা অন্য খ্রিস্টানে পড়বো। আমরা এরপরে এখন চলে যাব আমরা যজমে, এই কায়দাটার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন যজম। তাহলে আমরা আজকে আলোচনা করব যজম নিয়ে, সকলে জানেন। আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? যজম নিয়ে। যজমের অপর নাম কি? সাকিন। যজমের অপর নাম সাকিন। অনেকে হয়তো যজমটা আগে পড়ছেন, অনেকে পড়েন নাই, সমস্যা নেই, যতটুকু মনে রাখেন। তাহলে আমরা আজকে কি শিখবো? আজকে শিখবো আমরা যজম নিয়ে, জিনিসের নাম হচ্ছে চিহ্ন। যজমের চিহ্নটা কেমন আমি দেখাই। যজমটা থাকে হচ্ছে হরফের উপরে, মনে করেন বা, এটা থাকে হরফের উপরে এরকম। যজমের চিহ্নটা কেমন? এমন। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটাকে বলা হয় যজম। এই চিহ্নটাকে কখনো কখনো সাকিনও বলা হয়। তাহলে যজমও বলা হয়, সাকিনও বলা হয়, আমরা উভয়টা মনে রাখবো। তাহলে আমরা আজকে এই চিহ্নটা পড়বো, অর্থাৎ এই চিহ্নটা কিভাবে উচ্চারণ করতে হয়, এই চিহ্নটা কোন হরফের আসলে, হরফের উপর আসলে কেমন হয়, ওটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, বিস্তারিত শুরু করার আগে আমি আরেকবার জিজ্ঞেস করি, সবাইকে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো তাহলে আমি সামনে আগাই। তাহলে আমরা আজকে আলোচনা করব যজম নিয়ে। যজমের চিহ্নটা কি বলছিলাম? যজমের চিহ্নটা আপনারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সিস্টেমে দেখবেন, তবে অধিকাংশ জায়গায় আমি দেখি কত সিস্টেমে দেখা যায়, একটু দেখা দিই আমি কোন জায়গায় কোন সিস্টেমে দেখবেন। আমি তো বলছি যজমের চিহ্নটা এমন দেখবেন এটা, তবে কখনো কখনো যেগুলা আরবি বা সৌদি আরব থেকে হাদিস সাহেবরা কোন সব যেগুলা সাবানো আনেন, সাবানো না, ওগুলো যেগুলো কম্পিউটারের লেখা, যেগুলো কম্পিউটার আসে, ওগুলোর মধ্যে যজমটা আপনারা দেখবেন এমন, এই গোল দেখবেন। তো সমস্যা নাই, যেটাই দেখেন আপনারা ওটা যজমে হবে, ঠিক আছে? আবার যেগুলো একেবারে পুরাতন কোরআন শরীফ, আপনাদের যারা একেবারে ছোটবেলা কোরআন শরীফ যেগুলা একেবারে পুরাতন, ওগুলোর মধ্যে যজনটা হচ্ছে এমন, যজনটা এমন, আপনারা যাদের ঘরে একেবারে পুরাতন যেগুলো আছে ওগুলোর মধ্যে আপনারা যজনটা এমন দেখবেন। তাহলে আমরা যজনটা তিন সিস্টেমে দেখবেন, একই চিহ্ন, একই উচ্চারণ, কোনো পার্থক্য নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে দেখে দেখবেন। তবে এখন বর্তমান বাজারে বা বর্তমান বাংলাদেশের লাইব্রেরিগুলোতে যে কোরআন শরীফটা আছে ওটার মধ্যে আপনারা এটাই দেখবেন, এই এই সিস্টেমে হরফের উপর এই সিস্টেমে একটা চিহ্ন থাকবে, এটার নাম হচ্ছে কি? যজম। এখন আমরা আগে পড়ছিলাম কি? জবর, জের, পেশ, তানবিন, এরপরে দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলো বিস্তারিত জিনিস নিয়ে পড়ছিলাম। তো ওগুলো পড়ার সময় যেমন বা, তো হচ্ছে বা, তো জবর পড়ার জন্য দুইটা হরফ লাগবে না, জবর পড়তে যেমন জবর, জবর এটা শুধুমাত্র বা উপরে পড়া যায়, যেমন বা জবর, বা বাজের বি, বা পেশ গু, তদ্রুপ জের, পেশ, তদ্রুপ তানবিন, তানবিন পড়তে কি লাগে না, দুইটা হরফ লাগে না, একটা হরফের উপর তানবিন পড়া যায়। এরপর খাঁড়া জবর পড়ছি, খাঁড়া জবরও কিন্তু পড়তে দুইটা হরফ লাগে না, একটা হরফে হয়ে যায়, কিন্তু যজমটা একটা হরফে পড়া সম্ভব নয়, যজম পড়তে হলে দুইটা হরফ লাগবে।
যোজন করতে হলে দুইটা হরফ লাগবে। আমি দেখালে বুঝতে পারবেন। তাহলে যেমন বার উপর হলো যজম, তাহলে যজম বার উপর যদি যজম পড়তে হয় তাহলে বার আগে আরেকটা হরফ হতে হবে, যে কোনো হরফ হতে পারে, আলিফ হতে পারে বা হতে পারে, যে কোনো হরফ হতে পারে, অর্থাৎ যে হরফের মধ্যে যজম হবে ওই হরফের আগে আরেকটা হরফ থাকতে হবে, এবং যে হরফটার মধ্যে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তবে শর্ত হলো কি, যজম হতে হলে যজমের আগে আরেকটা হরফ থাকতে হবে, আরেকটা হরফ ছাড়া যজম করা যাবে না। তাহলে এখন কিভাবে পড়বো? আমি শুধুমাত্র জবর দিয়ে পড়ি। আচ্ছা এখন বানান কিভাবে করবো? আমরা আগে পড়ছিলাম শুধু হামজা জবর আ, এখন বার মধ্যে কি আছে, যজম আছে। তাহলে বানান কিভাবে করবো? হামজা বা জবর আপ, আমরা কলকলা ফুটবো না, এখন কলকলা একটা জিনিস আছে, ওই জিনিস আপনার মাথায় আমি একটু বুঝতেছি, এখন কলকলা ফুটবো না, স্বাভাবিক ভাবে পড়ি। হামজা বা জবর আপ, আগে পড়ছি কি, হামজা বা জবর আপ, ঠিক আছে, হামজা বা জবর আপ। এরপরে বাদ জায়গা তা হতে পারে, বা নকতা মুছে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, তা, হামজা তা জবর আপ, হামজা তা জবর আপ। তাহলে বোঝা গেল যে কোনো হরফ হতে পারে, অর্থাৎ শর্ত হলো কি, যে হরফের মধ্যে যজম আছে ওই যজম ওয়ালা হরফটা পড়তে হলে ওই হরফের পূর্বে আর একটা হরফ থাকতে হবে যেখানে জবর জের পেশ যে কোনো কিছু আছে, ঠিক আছে। তাহলে আমরা পড়ি যজমটা করার নিয়ম কি, যজমটা হচ্ছে মানে এটা কামড়ে ধরা, আরেকটা হরফকে ধরা, একটা হরফকে আরেকটা হরফের সাথে মিলানোর কাজে আসে আর মূলত। যেমন আমি পড়ি এখানে কিভাবে পড়বো, এখানে দেখেন, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, যদি একটা কল করা হবে আবে হবে, এটা আমরা আপাতত পড়তেছি না, আমরা পরে পড়বো ওইটা। আমরা স্বাভাবিক ভাবে পড়ি, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এরপরে হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। হ্যাঁ, আপনারা কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো শব্দ না বুঝে গেলে আমাকে বলবেন, সমস্যা নেই। এরপরে এরপরে হচ্ছে হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস। এরপরে কি আছে, জিম, হামজা জিম জবর আজ, হামজা জি হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। এরপরে হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। এরপরে কি আছে, খ, এরপরটা কি, খ, হামজা খ জবর আহ, হামজা খ জের ইহ, হামজা খ পেশ উহ, আহ ইহ উহ। অর্থাৎ দেখেন হরফ গুলার মূল উচ্চারণ, খর মূল উচ্চারণটা কিন্তু রয়ে গেছে, যেমন আখ, আখ বলার সময় কিন্তু খটা উচ্চারণ হচ্ছে। তাহলে বুঝে গেল হরফ গুলার মূল উচ্চারণ রয়ে গেছে, শুধুমাত্র হরফ গুলার আগে আরেকটা হরফ হামজা যুক্ত হয়েছে। তাহলে এরপরে দালে আসি, হামজা দাল জবার আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, আদ ঈদ উদ। এরপরে হামজা জাল জবার আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, আজ ইজ উজ। দেখেন এখানে উদাহরণ গুলোর মধ্যে শুধুমাত্র হামজা দিয়ে সবগুলোর মধ্যে দেওয়া হয়েছে, দেখেন মানে এখানে শুধু হামজা দিয়ে আনা হয়েছে, আপনারা সবগুলো হরফ দিয়ে পড়তে পারেন। এখানে হামজা দিয়ে সবগুলো হরফের উপর আসছে, মানে বার আগে যে কোনো হরফ হতে পারে, এখানে শুধুমাত্র হামজা আনা হয়েছে, অন্য কোনো হরফ হতে পারে। তদ্রুপ হামজা র জবার আর, হামজার জায়গায় বা হতে পারে, বা র জবার বার যে কোনো হতে পারে। আমি আরেকটা হরফ দিয়ে দেখাবো, আপাতত হামজা দিয়ে পড়ি। এরপরে হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর ইর উর। এরপরে কি আছে, জা, হামজা জা জবার আজ, হামজা জা জের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ। এরপরে চলে আসি হামজা সিন জবার আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। এরপর শিন, হামজা সিন জবার আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। এরপরে সদ, হামজা সদ জবার আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস
ইস উস এরপর দদ হামজা দজ আবার আদ হামজা দদ হামজা দদ যে ইদ হামজা দদ পেশ উদ আদ ইদ উদ এরপরে হামজা তজ আবার আত হামজা তজের ইদ হামজা ত পেশ উত আত ইত উত এরপরে র হামজা র জবার আল হামজা রজের ইজ হামজা জ পেশ উজ আল ইজ উজ তাহলে বোঝা গেল হরফের মূল উচ্চারণ মৌলিক উচ্চারণটা কিন্তু রয়ে গেছে মূল হরফ গুলো রয়ে গেছে শুধুমাত্র উচ্চ ওই এর আগে হামজাটা যুক্ত করা হয়েছে। আচ্ছা এখন আমরা হামজা দিয়ে পড়লাম এরপর বা দিয়ে পড়া যায় আমি বা দিয়ে পড়ি এখান থেকে না পড়ে আমি আমার মতো করে পড়ি আছে আচ্ছা এখান থেকে পড়ি তাহলে আমাদের তো এখানে সবগুলো হরফ এখানে আমি বলছিলাম তাসদিদ হতে যজম হতে হলে কোনো একটা হরফের উপর যজম পড়তে হলে ওই হরফের আগে আরেকটা হরফ থাকা লাগে তো আমরা ওই হরফের পূর্বে আরেকটা হরফ মেনে নিই আমি মনে মেনে নিলাম কি বা বা জবর মেনে নিলাম ঠিক আছে আমি বা জবর মেনে নিলাম আমরা মনে মনে মেনে নিব কি সবগুলো হরফের পূর্বে বা জবর আছে তাহলে পড়ি বা হামজা জবর বা 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 জবর বাবে কলকলা করবো না বা বা জবর বাব বা তা জবর বাত বা সা জবর বাস আগে হামজা দিয়ে পড়ছিলাম হামজা হামজা সা জবর আস পড়ছিলাম এখন বা সা জবর বাস মানে সবগুলো হরফের শুরুতে একটা বা জবর মেনে নিলাম আর কি মনে করবো আমরা বা জবর এখানে লেখা আছে এরপর হাম বা জিম জবর বাজে বা হা জবর বা জবর হতে জের হতে পারে বার মধ্যে যে দি পড়ি কিছুক্ষণ বা খের বিখ বা দাল জের বিদ বা দাল জের বিজ বা রজের বীর বা জাজের বিজ বা সিনজের বিষ বা সিনজের বিষ বা সজ্জের বিষ বা দজ্জের বিদ এই যজমটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আপনি মনে করেন আপনার 80% শিখে হয়ে গেছে কোরআন শরীফ পড়ার জন্য বেসিক যা যা জানা প্রয়োজন তার মধ্যে 80% আপনার শিখে হয়ে যাবে যদি এই যজমটা আপনি আয়ত্ত করে ফেলতে পারেন একেবারে সুন্দরভাবে সবগুলো হরফের উপর যজম পড়তে পারেন তাহলে আপনি ধরে নিবেন আপনি 80% মানে 80% কোরআন শরীফ পড়ার জন্য যা যা জানা প্রয়োজন আপনি শিখে ফেলছেন। এরপর আসবে আরেকটা জিনিস আসবে তাসদিদ ওটাও যজমের মতো যজম না শিখলে সামনে আগামীকালকে ক্লাস বুঝবেন না সুতরাং আপনি যজমটা যেভাবে হোক আয়ত্ত করতে হবে আমি কয়েকটা হরফ দিয়ে দেখাচ্ছি আপনারা সবগুলো হরফ দিয়ে নিজেরা টেনে টেনে পড়বেন একই সবগুলো হরফের ক্ষেত্রে একই আমি কয়েকটা হরফ দিয়ে দেখাচ্ছি আলিফ দিয়ে দেখাইছি এখন বা দিয়ে দেখাচ্ছি যেটা বললাম আর কি কোন হরফের উপর যজম পড়তে হলে ওই হরফের পূর্বে আরেকটা হরফ থাকা লাগে তো ওই হরফের পূর্বে কখনো আলিফ হতে পারে কখনো বা হতে পারে আমি আলিফ দিয়ে দেখাইছি এখন বা দিয়ে দেখাচ্ছি এরপরে আর আরেকটা আরেকটা দিয়ে আপনাদেরকে একজনকে বলার জন্য বলবো এরপর সময় থাকলে আমি আরেকটা বলবো তো কয়েকটা হরফ দিয়ে আমি দেখাবো কিন্তু আপনাদের কাজ হবে আপনারা সবগুলো হরফ দিয়ে পড়তে পারা চেষ্টা করা এরকম সবগুলো হরফের উপর এরকম সবগুলো হরফের শুরুতে একটা হরফকে মেনে নিবেন আর কি আমি এখানে বা জবাব মেনে নিচ্ছি আপনারা যে কোনো হরফ মেনে নিতে পারেন। আচ্ছা এরপরে বা ত জবার বা ক বা গ জবার বা বা আইন জবার বা বা গইন জবার বা বা ফা জবার বা বা কব জবার বা ক বা কাব জবার বাক বা লাম জবার বাল বা মিম জবার বাম বা নুন জবার বান বা ওয়াও জবার বাউ বা হা জবার বাহ বা হামজা জবার বা বা ইয়া জবার বাই আচ্ছা আপনার কেউ শোনাতে পারবেন আমাকে একটু বলবেন হ্যাঁ একটু বলবেন আপনাকে কঠিন মনে হচ্ছে জিনিসটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে একটু বলবেন আমাকে জিনা জিনা হ্যাঁ জিনা কেউ শোনাতে পারবেন কি শুনতে পারলি? আচ্ছা আমি দেখি একবার হাত উঠেছে এমদাদুল হক ভাই ঠিক আছে হ্যাঁ এমদাদুল হক ভাই আপনি মাইকটা অন করেন আপনি আরেকটা হরফ দিয়ে বলবেন আমি একটা হরফ লিখি বলবেন ঠিক আছে তা হ্যাঁ হামদা যাবর তা আচ্ছা তা তা দিয়ে তা বলবেন বা হ্যাঁ যাবর তা তা দিয়ে বলেন ঠিক আছে আমি তাটা লিখে এক মিনিট একটু তারপরে একটু অপেক্ষা করেন তা তাহলে ঠিক আছে তা তা সকলে খেয়াল বাবর করেন তা উনি তা দিয়ে বলতেছে ঠিক আছে তা জবাব দিয়ে বলতেছে সবগুলো হরফের শুরুতে হ্যাঁ তা তা যাবর তা তা সা যাবর তাস তা জিম যাবর তাজ তা হা যাবর তাস তা খ যাবর তাক তা দাল যাবর তাদ
طا ظا زبر طظ، طا را زبر طر، طا ظا زبر طج، طا سين زبر طس، طا شين زبر طش، طا صاد زبر طس، طس، طا ضاد زبر طد، طا طا زبر طات، طا ظا زبر طج، طا عين زبر طا، طا غين زبر طق، طا فا زبر طف، طا قاف زبر طق، طا كاف زبر طق، تا لام زبر تل، تا ميم زبر تم، تا نون زبر تن، تا واو زبر تاو، تا ها زبر تخ، تا همزة زبر تا، تا يا زبر تاي. ওকে ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ তো এইভাবে আপনারা সবগুলো হরফ দিয়ে পড়ে শেষ করতে হবে, কারণ এগুলো যত বেশি পড়বেন, আমি যেটা বলছিলাম কোরআন শরীফটা বুঝার থেকেও এখানে বেসিক, এখন বেসিক কোর্সে আমরা আপনারা বুঝার থেকেও বেশি পড়তে হবে, যে যত বেশি পড়তে পারবেন ওনার তত বেশি শিখা হবে, তত বেশি চালু হবে। আচ্ছা আমি আরেকটা হরফ দিয়ে পড়ি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, তার আপনাদের সুবিধা হবে। আচ্ছা এখন পড়া যায়, আচ্ছা আরেকটা হরফ দিয়ে পড়ি, একটু শেষে দিয়ে একটা হরফ পড়ি, নুন দিয়ে পড়ি আমি তাহলে আপনাদের কাছে, শেষে দিয়ে একটা হরফ পড়ি, নুন, নুন দিয়ে পড়ি। এতক্ষণ আমরা জবর দিয়ে পড়ছি, এখন আমি জেদ দিয়ে পড়ি, নুন জেন, নুন জের, নুনে জেদ দিয়ে পড়ি। তাহলে বুঝতে পারেন সবগুলা 29টা হরফ, যে কোনো হরফ হতে পারে, যে কোনো হরকত হতে পারে। ঠিক আছে আমরা আগে শুধু জবর দিয়ে পড়ছি, এখন জেদ দিয়ে পড়ি, নুন হামজা জের নি, নুন বা জের নিপ, নুন তা জের নিত, একই কথা, কোনো পার্থক্য নেই, হরফের উচ্চারণ ঠিক একই থাকবে। নুন সা জের নিস, নুন জিম জের নিজ, নুন হা জের নেহ, নুন খ জের নিখ। তো আপনারা এইভাবে একটা একটা হরফ লিখে সবগুলো হরফ দিয়ে পড়ে শেষ করবেন, এরপর আরেকটা হরফ লিখবেন, হরফটা পরিবর্তন করে দিবেন, জবার জায়গায় জের দিবেন, আরেকটা হরফ লিখবেন, এভাবে সবগুলো হরফ দিয়ে পড়ে শেষ করবেন ইনশাআল্লাহ। আগামীকালকে সকালের কাজ হবে এটা। এরপরে নুন দাল জের নিদ, নুন জাল জের নিজ, নুন রজের নির, নুন জাজের নিজ, নুন সিনজের নিস, নুন সিনজের নিস, নুন সজের নিস, নুন দজের নির। এরপরে নুন তজের নির, নুন জজের নির, নুন আইনজের নিয়া, নুন গঞ্জের নিয়, নুন পাজের নিফ, নুন কফজের নিক, নুন কাবজের নিক, নুন লামজের নীল, নুন মিমজের নিম, নুন নুমজের নিন, নুন ওয়াওজের নিউ, নুন হাজের নি, নুন হামজাজের নি, নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি, নি মানে বাংলায় বাংলায় লিখলে এভাবে হবে আর কি, নি। ঠিক আছে নুন ইয়াজের নি। আচ্ছা এখন যে দি পড়ছি, এখন আরেকটা হরফের মধ্যে আমি পেশ দি পড়ি, আরেকটা হরফ কি হতে পারে, সিন দি পড়ি, সিন পেশ দি পড়ি। ঠিক আছে তাহলে সিন হামজা পেশ সু, সিন বা পেশ সু, সিন তা পেশ সু, সিন সা পেশ সু, সিন জিম পেশ সু, সিন হা পেশ সু, সিন খ পেশ সু, সিন দাল পেশ সু, সিন জাল পেশ সু, সিন র পেশ সুর, সিন জা পেশ সুজ, সিন সিন পেশ সুস, সিন সদ, সিন সিন পেশ সুস, সিনটা একটু কঠিন, তারপরে সিন সদ পেশ সুস, সিন দত পেশ সুপ, এরপরে সিন ত পেশ সুপ, সিন র পেশ সুদ, সিন আইন পেশ সুয়া, সিন ওয়াইন পেশ সু, সিন পা পেশ সুপ, সিন অফ পেশ সুখ, সিন কাফ পেশ সুখ। ঠিক আছে এরপরে সিন লাম পেশ সুল, সিন মিম পেশ সুম, সিন নুন পেশ সুন, সিন ওয়াও পেশ সু, সিন হা পেশ সু, সিন হামজা পেশ সু, সিন ইয়া পেশ সুই। আচ্ছা আশা করি আপনারা এভাবে সবগুলো হাওয়া দিয়ে পড়তে পারবেন। আচ্ছা আমি আপনারা সবাই সবগুলো হরফ দিয়ে পড়বেন, এবং কোথাও যদি আটকে যান ওটা আমাদেরকে আগামীকালকে বলবেন, যে আমি এই হরফটা পারতেছি না, এই হরফটা উচ্চারণটা কেমন হবে এটা জিজ্ঞেস করবেন, সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আগামীকালকে নিব। তো এরপর আমরা একটু সামনে একটু অনুশীলন করি, অনুশীলন না করলে আসলে জিনিসগুলা পাকাপোক্ত হবে না, এই কারণে একটু অনুশীলন করবো।
একটু অনুশীলন করবো, অনুশীলন এখানে নতুন কিছু নাই, অনুশীলনের মধ্যে আমরা পিছনে যেগুলো করছি ওগুলোর মাধ্যমে অনুশীলন করা হবে। সুতরাং এখানে অনুশীলন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। অনুশীলন গুলো কি কি? এখন অনুশীলনের মধ্যে কি থাকবে আমি বলি, জবরজেদ থাকবে, জবরজেদ পেশ থাকবে, এরপরে থাকবে তানবিন, এরপরে থাকবে খাঁড়া জবাব, খাঁড়া জবাব থাকবে, যেগুলো যেগুলো আমরা করছি ওগুলো থাকবে, এখানে নতুন কিছু থাকবে না। সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নেই, সকলে পারবেন। একটু আমি পড়ি, একটা একটা পড়ি তাহলে। এখানে সর্বপ্রথম আজকে যেটা পড়ছি এটা কাজে আসবে, হামজা নুন জবার আন তা জবাত তা আন তা, হামজা নুন জবার আন তা জবাত তা আন তা। এরপরে হামজা হাজের ইহ, হামজা হাজের ইহ, দালজের দি ইহ দি, বা আমি আইন জবার, স্ক্রিন ডাক্তার শুনলাম রে। বা আইন হ্যাঁ, জবার, এবার ঠিক আছে। বা আইন জবার, বা দাল পেশ দু, বা দু, বা আইন জবার, বা দাল পেশ দু, বা দু, সহজ। এরপরে এই অনুশীলনটা করলেও কিন্তু অনেকগুলো শিক্ষা হয়ে যাবে, কারণ অনুশীলনের মধ্যে বিভিন্ন হরফ দিয়ে পরিবর্তন করে আনা হয়েছে। এরপরে বা ত জবার বাত, সিন জবার সা বাত সা, সিন আইন জবার সা ইয়া জবার ইয়া সা ইয়া। এরপরে কাপ, কাফ নুন পেশ কুন তা পেশ তু কুন তু, কাফ নুন পেশ কুন তা পেশ তু কুন তু, লাম সিন জবাল লাস তা জবাত তা লাস তা, লাম সিন জবাল লাস তা জবাত তা লাস তা, হামজা মিম জবার আম র দুই জের রিন আম রিন, বা র জবার বার দাল দুই জবার দান পার দান, জিম মিম জবার জাম আইন দুই জবার আন জাম আন। আমরা আগামীকালকে কলকলা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস লিখছি আমি, কলকলা, এটা আজকে বলবো না, কারণ আজকে মাত্র যতজন শিখছেন কলকলা বললে একটু কঠিন মনে হবে। আগামীকালকে আমরা সব শিখবো, আজকে যতটুকু শিখছি ওটা দিয়ে অনুশীলন করি। এরপরে হা বা জবার হাব, লাম দুই পেশ লুন হাব লুন, খ সিন পেশ খুস, র দুই যে রিন খুস রিন। দেখেন কোনো কঠিন নাই, ওই যেগুলো পড়ছে ওগুলাই, যজম আছে, তারপরে পেশ আছে, তারপরে তানবিন আছে, ওই জবাজের পেশ, এগুলো কোনো নতুন কোনো কিছু নাই, এগুলোই কোরআন শরীফ। কোরআন শরীফ মানে কোনো কঠিন কিছু নাই, এগুলো এই জবাজের পেশ এগুলো মিলিয়ে মূলত কোরআন শরীফের বাক্য গঠন হয়, মানে জবাজের জবার যা আগে পরে এই মানে পরিবর্তন হয় এই জিনিসগুলোই, কোনো নতুন কিছু নাই। আগামীকালকে একটা জিনিস পড়বো তাসদিদ, তাসদিদ পড়ে ফেললে এরপর দেখবেন কোরআন শরীফ আপনি পড়বেন, নতুন কোনো কিছু পাবেন না, সবকিছু আপনি পারেন, শুধুমাত্র প্র্যাকটিস করে আনতে হবে, ঠিক আছে? এরপরে এটা আরেকবার পড়ি, খ সিন পেশ খুস র দুই যে রিন খুস রিন, খ লাম পেশ পেশ না জবর, খ লাম জবর খল, কব দুই জবর কন খল কন, সিন বা জবর সাপ, হা দুই জবর হান সাপ হান, সিন বা জবর সাপ, কব দুই জবর কন সাব কন। এরপরে সিন হামজা জবার শা, সিন দা আলিফ জবার না হামজা জবার, ঠিক আছে, সিন হামজা জবার শা, নুন দুই পেশ নুন শা নুন, সদ বা পেশ সুব, হা দুই জবার খান সুব হান, গদ বা জবার গব, হা দুই জবার খান গব হান। ওগুলা এগুলো আমি ইনশাল্লাহ আগামীকালকে নিব ওখান থেকে অনুশীলনটা। তবে আপনারা অনুশীলন পড়ার আগে ওই সবগুলো হরফের উপর আমি যেভাবে পড়ছি একটু আগে ক্লাসের শুরু থেকে আমি যেভাবে পড়ছি বিভিন্ন হরফ পরিবর্তন করে করে, আপনারা আগে ওগুলো শেষ করবেন, সবগুলো হরফ পরিবর্তন করে করে শেষ করবেন, এরপরে গিয়ে এই অনুশীলনটা পড়বেন, এরপরে এই অনুশীলনে চলে আসবেন। আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এই এক মাস যেহেতু কোরআন শেখার জন্য আগ্রহ নিয়েছেন, প্রতিজ্ঞা মানে শেখার জন্য নিজের মধ্যে মনের মধ্যে আকাঙ্ক্ষা করছেন, এই কারণে আপনারা এই এক মাসটা সময় দিন, এই মাসটা সময় দিন কমপক্ষে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিন কমপক্ষে, এরপরে বেশি দিলে তো সমস্যা নেই, বেশি দিলে আরো ভালো, 1 ঘন্টা সময় দিলে পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে সদ বা সুব, হা দুই জবার হান সুব হান, দদ বা জবার দব, হা দুই জবার হান দব হান। এই যজমটা খুবই গুরুত্বপূর্ণ, যজমটা অধিক মানে যজম না পারলে আপনি কিছুই পারবেন না, যজম না পারলে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, যজমটা খুবই গুরুত্বপূর্ণ, যজমটা মানে পড়তে সহজ লাগতেছে বা সহজে বুঝে ফেলছেন যে যজমটা এইভাবে পড়তে হয়, তবে এটা অনেক সময় মিলে মিলে মিলানোর সময় অনেক কঠিন হবে, প্রাথমিক অবস্থা যদি প্র্যাকটিস না করেন এটা কঠিন হবে অনেক। এখানে মূলত বুঝার থেকেও মুখ চালু করাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আইন বা জবার আদ, ডাল দুই জবার দান আদ দান, আইন ডাল জবার আদ, নুন দুই যে নিন আদ নিন,
عين شين جبر عاش رادوجر رين عاش رين عين صاد جبر عاص فادوجر بين عاص بين غين را جبر غار قاف دو جبر قن غار قن غين لام فيس غول بادو جبر بان غول بان إيه فا صاد جبر فاس لام دو بيش لون فاس لون إيه قاف دال جبر قد حادو جبر حن قد حن إيه قاف دوت جبر قد بادو جبر بن قد بن إيه كاف همزة جبر كا سين دو جبر سن كا سن كاف دال جبر كد حادو جبر حن كد حن لام غين جبر لغ واو دو جبر وان لغ وان ميم سين جير ميس كاف دو جير كاف دو بيش كون ميس كون আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। আমি বলার আগে আপনারা মনে মনে চিন্তা করে ফেলবেন যে ওই হার্ট উচ্চারণটা কি হতে পারে, তাহলে দেখবেন আপনারা মানে খুব তাড়াতাড়ি শিখে হবে। আমি বলার আগেই ওই এর আগের আগে আগের আয়াতটা আগে শব্দটা চিন্তা করে ফেলবেন মনে মনে যে এটা আমি হলে এটা বলতাম, তাহলে দেখবেন আপনার আপনি পারেন কিনা ওটাও আপনার পরীক্ষা হয়ে যাবে। এরপরে নুন খ জবান নাখ লাম দুই জবান লান নাখ লান নুন শিন জবান নাশ ত দুই জবান তন নাশ তন নুন পা যাবার নাফ সিন দুই যে সিন নাফ সিন সাউন্ড শোনা যায় না। না শোনা যাবে। হ্যাঁ এরপরে নুন কফ যাবার নাফ আইন দুই যাবার আন নাফ আন এরপরে ইয়া সিন পেশ ইউস র দুই যাবার রন ইউস রন এরপরে হামজা বা যাবার আপ বা কফ খাটা যাবার ক এই খাটা যাবার আসছে এখন আস্তে আস্তে কফ খাটা যাবার ক আব ক এরপরে তার যাবার তার দত খাটা যাবার দ তার দ তা নুন যাবার তান সিন খাটা যাবার সা তান সা। আচ্ছা এরপর নিচে লাইনে আসি এরপরে কি আছে ইয়া খ যাবার ইয়াখ সিন খাড়া যাবার সা ইয়াখ সা ও দেখতে পাচ্ছেন এখানে সিনের পরে একটা ইয়া আছে ইয়াটা ফুটতেছে না ইয়াটা ফুটতেছে না কারণ কি ইয়ার মধ্যে কোনো কিছু নাই জবান নাই জেন নাই পেশ নাই জজম নাই কিছুই নাই। তো আমি বলছিলাম কোরআন কারিমের মধ্যে বা আরবি ভাষার মধ্যে অনেকগুলো হরফ আছে যেগুলা লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না, তো এখানেও ইয়ার মধ্যে ইয়া লেখা লেখা ঠিকই আসছে কিন্তু পড়ার মধ্যে আসবে না কারণ কি এখানে ইয়ার মধ্যে দেখতে পাচ্ছেন কোনো কিছু নেই জবারও নাই জেরও নাই পেশা নাই এই কারণে আমরা আর ইয়া করবো না, আমরা করবো কি সিন খাড়া যাবো সা ইয়াক সা খাড়া যাবো হলে একারি পরিমাণ টানতে হবে একারি পরিমাণ টানবো ইয়াক সা। এরপরে ইয়া সিন যাবার ইয়াস আইন খাড়া যাবার আ ইয়াস আ এখানে কি যেখানে মধ্যখানে দুটো লাইন এখান থেকে এখান থেকে এতটুকু এতটুকু এটা আপাতত রেখে দিলাম, এখানে নতুন একটা কায়দা আসছে যেটা আমরা এখনো পড়ি নাই এই কারণে এই শব্দ এইগুলো পড়তেছি না এখান থেকে পড়ি আমরা এখন যেহেতু পড়ি না এগুলো বুঝবো না এখান থেকে আবার শুরু করি। যেটা মধ্যখানে কয়েক পৃষ্ঠা আমি বাদ দেখে আসছিলাম ওখানে এই কায়দা গুলো আছে মদের কায়দা গুলো আছে এখানে মদ পাওয়া গেছে তো এই কারণে আমি এটা বলতেছি না এগুলো আমরা একটু পরে পড়বো। আচ্ছা এরপরে এখান থেকে সকলে খেয়াল করেন এখান থেকে হামজা লাম জবার আল কত তা জবার কত আল কত হামজা মিম জবার আম হা লামজের হিল আম হিল আম হিল এরপরে হামজা কফ জের ইক র হামজা জবার র এখানে হামজার মধ্যে একটা জবার জজম হবে র হামজা জবার র ইক র ইক র। আচ্ছা জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই তাহলে পড়তে ভালো লাগবে। আচ্ছা এরপরে এবারে কি আছে পা র জবার পার গয়েন বা যাবার গব পার গব এখানে দেখতে পাচ্ছেন পার পর একটা আলিফ আছে আলিফটার মধ্যে কিছু নাই জবর নাই পেশ নাই যজম নাই কিছু নাই এই কারণে এরপরে রোয়ার মধ্যে যজম আছে আমরা পার র যাবার পার করছি ঠিক আছে পার র যাবার পার গয়েন বা যাবার গব পার গব এরপরে পা নুন যাবার পান সদ বা যাবার সব পান সব এরপরে ওয়াও নুন যাবার ওয়ান হার র যাবার হার ওয়ান হার এরপরে
হামজা খ জবর আখ র জবর র জিম জবর জা আখ র জা এরপরে হামজা র জবর আর সিন জবর সা লাম জবর লা আর সা লা হামজা গইন জবর আউ ক জবর ত সিন জবর সা আউ ক সা আউ ক সা এগুলো আমি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের থেকে নিব। এরপরে হামজা মিম হামজা পা জবর আফ লাম জবর লা হা জবর হা আফ লা হা হামজা কাপ জবর আক র জবর র মিম জবর মা আক র মা এরপরে হামজা লাম জবর আল হা জবর হা মিম জবর মা আল হা মা হামজা নুন জবর আং সিন জবর সা র জবর র আং সা র হামজা নুন জবর আন কক জবর ক দ জবর দ আন ক দ দাল মিম জবর দাম দাল জবর দা মিম জবর মা দাম দামা এরপরে আইন সিন জবর আস আইন জবর আ সিন জবর সা আস আসা এত লম্বা অনুশীলনটা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনাদের সবগুলো হরফের প্র্যাকটিস হয়ে যায়, সবগুলো হরফের অনুশীলন হয়ে যায়। এই কারণে মূলত আমি এই পুরো অনুশীলনটা পড়তেছি। অনুশীলনটা আমি আপনাদের পড়া উচিত, তবে আমি পড়তেছি যাতে করে আপনারা আগামীকালকে নিজেরা প্র্যাকটিস করার সময় যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন, ক্লাসটা রেকর্ড থাকবে, এরপর আপনারা নিজেরা প্র্যাকটিস করার সময় কোথাও আটকে গেলে আমাদের ভিডিওটা দেখে দেখে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এই কারণে মূলত আমি পুরো অনুশীলনটা পড়তেছি। এরপরে আই হামজা আইন জবর আ বা ফেস বু দাল ফেস দু আ বু দু নুন আইন জবর না বা ফেস বু দাল ফেস দু না বু দু সুরা ফাতিহার মধ্যে কি আছে ইয়া কা না বু দু এই তো না বু দু এরপরে ইয়া খ জবর ইয়াখ র পেশ রু জিম পেশ জু ইয়াখ রু জু এরপরে ইয়া হা জবর ইয়াহ সিং জবর সা বা পেশ বু ইয়াহ সা বু ইয়া সিং জবর ইয়াস র জবর র বা পেশ বু ইয়াস র বু ইয়া সিং জবর ইয়াস হা জবর হা দাল পেশ দু ইয়াস হা দু তা র জবর তার হা জবর হা কফ পেশ বু তার হা কু তা আইন জবর তা রজের রি পা পেশ পু তা রি পু হামজা কফ পেশ উ ক সিনজের সি মিম পেশ মু উ ক সি মু আচ্ছা উকসিমু বলিয়া হলো তো উকসিমু এরপরে ইয়া বা পেশ ইউপ তাল জে দি হামজা পেশ উ এখানে দেখেন হামজাটা কোথায় ইয়ার উপরে, তো আমি বলছিলাম হামজা কখনো ওয়ার উপর থাকে ইয়ার উপর থাকে আলিফের উপর থাকে, তো যেটার উপর থাকুক সমস্যা নাই এটা হামজাই হবে। তাহলে হামজা পেশ উ ইউব দি ইউব দি উ ইউব দি উ এরপর ইয়া নুন পেশ ইউং পা জবর পা খ পেশ খু ইউন পা খু এখানে আমাদের অনেক কিছু শিখার বাকি রয়ে গেছে, এখনো মদ গুণা রয়ে গেছে, ফল গুলা রয়ে গেছে, আর অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে করবো সমস্যা নেই। বেসিক জিনিসগুলো যদি আমাদের ঠিক হয়ে যায় বাকিগুলো আমাদের এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে এরপরে ইয়ান জবর ইয়ান কব জবর কলাম যে লি বা পেশ বু ইয়ান কলি বু ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াও জের উই সিন পেশ সু ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু এরপরে সা জবর সা কফ পেশ কু লাম তা জবর লাত সা কু লাত তা কু লাত আ পেশ কু সিন জে সি র জবর র সরি র তা জবর রত কু সি রত কু সি রত এরপরে সিন পেশ সু ক জে তুই হা তা জবর হাত সু তুই হাত কফ পেশ কু সিন জে সি তত তা জবর তত কু সি তত নুন পেশ নু সিন জে সি র তা জবর রত নু সি রত নুন ফেস নু সজ্জে সি বা তা জবর বাত নু সি বাত হামজা জবর আ সা র জবর সার নুন জবর না আ সার না ওয়াও জবর ওয়া সিন ত জবর সাত নুন জবর না ওয়া সাত না ফা জবর ফা র গইন জবর রক নু তা জবর তা ফা রক তা তা হামজা জবর তা তা ওয়াও ফেস তু নুন জবর না তা তু না ইয়াসিন পেশ ইউস কক ওয়াও জবর কাউ নুন জবর না ইউস কাউ না ইয়াফা জবর ইয়াফ আইন জবর আলাম ও পেশ লু নুন জবর না ইয়াফ আলু না আচ্ছা দেখি কতটুকু আছে, আচ্ছা আরো এক পৃষ্ঠা আছে, সমস্যা নেই এটা আমি ইনশাল্লাহ আগামীকালকে বলবো। তো এই এত বড় অনুশীলনটা যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না। যজমটা আমি অলরেডি দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা পড়ে ফেলছি,
বা খেয়াল করো আর এক পৃষ্ঠা আছে। তো এই তিন পৃষ্ঠার এই অনুশীলনটা যদি আপনারা করেন ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য আপনার যজমটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। যজম যদি মজবুত না হয় তাহলে আগামীকালকে যখন আমরা তাসদিদ করবো, তাসদিদ আসতেছে, তাসদিদটা আপনাদের ক্লিয়ার হবে না। সুতরাং যজমটা এটা কি ভালো কোনো করে শিখতে হবে। বই থেকে পড়ার? জি এটা কি কোনো নির্দিষ্ট বই থেকে আমরা পড়তে পারি নাকি কোনটা থেকে আপনি পড়ান? আপনাকে আজকে নতুন ক্লাস করতেছেন?